লোকসভা নির্বাচনের প্রস্তুতি ডাক বনগা বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে শহরে মিছিল মিছিলে অংশ নেন সাংসদ বিধায়ক সহ একাধিক দলীয় নেতৃত্ব বছর ঘুরলে লোকসভা নির্বাচন 2024 এর লোকসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা বনগা জেলা বিজেপির বৃহস্পতিবার বনগা বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর হাজির ছিলেন বিজেপির বনগা জেলার সভাপতি দেবদাস মণ্ডল বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব বনগা মতিগঞ্জ মোড় থেকে বিএসএফ ক্যাম্প মোড় ঘুরে বাটার মোড় হয়ে রামনগর রোডের মুখে শেষ হয় এদিনের মিছিল এদিন রামনগর রোডের মুখে এক অস্থায়ী মঞ্চ করা হয় বিজেপির পক্ষ থেকে মিছিল শেষে সেখানেই বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন জেলায় সর্বপ্রথম এত বড় র্যালি র্যালির মাধ্যমে লোকসভা নির্বাচনের সূচনা হল সাধারণ মানুষ আমাদের পক্ষে আছেন তার বড় প্রমাণ আজকের এই র্যালির জমায়েত আমার মনে হয় সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের বিধানসভার পরে এই সর্বপ্রথম এত বড় র্যালি খেলা হলো আগামী আমাদের যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনের এই র্যালির মাধ্যমে সূচনা ঘটলো বলে আমি মনে করি আজকে এখানে কমসে কম 15,000 লোক হয়েছে এটা হচ্ছে মুখ্য জবাব মানুষের মানুষ যে পঞ্চায়েতে ভোট দিয়েছিল এবং সেই ভোটের সঙ্গে যে কারচুপি করা হয়েছে এটা তার জবাব জনতা দেখে বুঝতে পারছেন মানুষ কাদের পক্ষে আছে আমি পার্টিকুলারলি যাদের কোনো ভ্যালু নাই বনগাতে যাদের কোনো ভ্যালু থাকছে না তাদের নাম আমি তুলতে চাই না সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে মানুষ যে পক্ষে আছে তার এই যে আজকের এই মহা মিছিল থেকে তার উদ্বোধনী সঙ্গীত গেয়ে দিলেন তারা সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর সভাপতি হিসাবে দেবদাস মণ্ডলের নেতৃত্বে জেলায় সর্বপ্রথম এত বড় র্যালি এ বিষয়ে সভাপতি বলেন 24-এ আবার মোদী সরকার আমাদের সকল নেতৃত্ব আজ আমাদের সাথে রয়েছেন আগামী নির্বাচনে 2 লক্ষেরও বেশি ভোটে এই লোকসভা আসনে বিজেপি জয়লাভ করবে বলেও দাবি করেন তিনি 2024-এ মোদী সরকার তার সূচনা হলো আজকে বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে দেখছেন প্রত্যেকটা নেতৃত্ব আছে প্রত্যেকটা বিধায়ক আছে সাংসদ আছে রাজ্যের নেতৃত্ব আছে সমস্ত লোক এবং সাধারণ কর্মী বুথ স্তর থেকে আরম্ভ করে রাজ্যের নেতৃত্ব পর্যন্ত সকলেই আছে শুধু এই মিছিল থেকে বুঝে যান আগামী 24-এ 2,22,000 ভোটে এই লোকসভায় লিড দেবে পঞ্চায়েতে ভোট লুট চিন্তায় হয়েছে তৃণমূলের যিনি সভাপতি ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক তার নেতৃত্বে দুনিয়ার বহিরাগত ক্রিমিনালদের এনে প্রশাসনকে সাথে নিয়ে ভোট গণনার থেকে আরম্ভ করে ভোট প্রক্রিয়া পর্যন্ত সবটাই লুট হয়েছে চিন্তায় হয়েছে তারও একটা প্রতিবাদ এবং নমুনা দেখছে আগামী 24-এ দেখতে পাবেন মানুষ তার উত্তর দিয়ে দেবে পদ্ম ফুলে ভোট দিয়ে পদ্ম ফুলে আমাদের আগেও কোনো পার্থক্য ছিল না আজও নেই আগামী দিনও থাকবে না কারণ এটা বিজেপি দল চোরচুট্টাদের দল না পাশাপাশি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে বনগা মতিগঞ্জে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে এক শিবিরেরও আয়োজন করা হয় এদিন বিজেপির তোলা অভিযোগ ও কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ এ বিষয়ে প্রসেনজিৎ ঘোষ বলেন এটা হচ্ছে বিজেপি রাজনৈতিক সংস্কৃতি ওদের কালচার এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় ওরা টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে এটা বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় বাগদা পঞ্চায়েত সমিতি যে কয়েকজন নির্বাচিত সদস্য তাদেরকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে তাদের মতামতের ভিত্তিতে ওখানে সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছে আর সাংগঠনিক জেলার বিজেপির তিনি যে কথা বলছেন উনি কি করে জানলেন যে এটা 51 লক্ষ টাকায় এটা বিক্রি হয়েছে আসলে সবটাই ওনার গল্প উনি বিশ্বজিৎ দাস যে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন তাতে উনি আতঙ্কিত যে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটার পর একটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জয়ী হয়েছে তাতে আতঙ্কিত হয়ে পাগলের প্রলাপ ভুগছে কিন্তু এরকম কোনো ঘটনা নেই এটা সম্পূর্ণ ভিত্তিহীন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে ওখানকার নির্বাচিত সদস্য সদস্যদের মতামতের ভিত্তিতেই সুদেবী মণ্ডল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ,